আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 177-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 44 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 45 নং আয়াত থেকে নিয়ে 46, 47, 48 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। অসিন জবর ওয়াস তা জবর তা ওয়াস তা আইনিয়াজের জেরের পরে জসমালাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন অবিষ্ণু পেশের পরে জসমালাও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অস্তাইনু বা সদ জের বিশ সদ বা জবর সব বিশ সব রজের রি বিশ সবেরি অস্তাইনু বিশ সবেরি অসদ জবর ওয়াস সদ জবর স অস লাম খারা যাব লা খারা যাব জন এক লেপ টান তাজের তি অসলাতি থামলে হবে অসলা অর্থাৎ হার উপরে গোলতার উপর অক্ষ করা হলে হা হয়ে যায় এবং অক্ষ করার কারণে একটি জজম হবে। আর একালিফ মাত খারা যাবর একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা আও জবর ওয়া হামজানুন জের ইন হরকতের পরে নুনের উপরে তাসদীদ তো এখানে ওয়াজিব গুণ হবে। নুন জবর না ওয়া ইন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইন হা লাম জবর লা কাপ জবর কা লা কা বা এজের বি জেরের পরে জজমালাইয়া তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা কা বি রজবর রহ লেকা বি রহ তা দুই বেস্তন লেকা বি রতন ওয়া ইন্নাহা লেকা বি রতন হামজা জের ই লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইল্লা আইন জবর আ লাম লাম জবর লা লা আল আল খ খারা জবর খ খারা জবর জন্য একালিপ টান শিন জের শি খ শি আইনিয়া জের ই জেরের পরে জজমালাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না খাশিঈনা যদি আমরা এখানে থামি তাহলে একালে মাতকে তিনালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এই নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে খাশিঈন এরকম। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন হামজা লাম জবর আল এখানে দেখুন তাসদীদ ওয়ালা হরফ দিয়ে আয়াত শুরু হয়েছে এজন্য আমরা শুরুতে একটি হামজা আছে এর উপর জবর কল্পনা করে তারপর পড়লাম। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়াদের জি জেরের পরে জজওয়ালা ইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আল্লাযি নুন জবর না আল্লাযিনা ইয়া জবর ইয়া জানুন পেটজন হরকতের পরে নুনের উপরে তাসদীদ তাই এখানে ওয়াজিব গুণ হবে। ইয়া জোন নুন অপেশনু পেশের পরে জাজম আলাও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়া জোন নু নুন জবর না ইয়া জোন নু না আল্লাদিনা ইয়া জোন নু না
হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাশদীদ ওয়াজিব গুণ হবে আন্না হা মিম পেশ হুম মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম আসছে তাই মিম সাকিনে গুণ করতে হবে আন্নাহুম মিম পেশ মুহলাম খারা জবুল্লা খারা জবর ওজন এক হালেপটান মুলা কবা পেশ কু পেশের পরে যজম আলা ওয়াও তাই পেশকে এক হালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মুলা কু রবা জবর রব বাজের বি রব বি হামিম জের হিম রব বি হিম আন্নাহুম মুলাকু রব বি হিম অ জবর ওয়া হামজানুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাসদীদ দেখালে ওয়াজিব গুণ হবে আন্না হামিম পেশ হুম আন্নাহুম হামজা জের ইহলাম ইয়া জবর লাই ইলাই হাজের হি ইলাই হি র খারা জবর র জিম জের জি র জি আইনো পেশ উ পেশের পরে যজ্ম আলাওয়াও তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় একালিফ মাদ নুন জবর না রাজিউনা যদি আমরা এখানে থামি তাহলে একালিফ মাদকে একালিফের পরিবর্তে তিনালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি যজম মনে করে পড়তে হবে এরকম ভাবে উচ্চারণটা হবে রাজিউন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম ملاقو ربهم ربهم وأنهم إليه راجعون يا كرا زبر يا كرا زبر جن ناكل بان با زبر با يا با نون يزني جرير پواره جزم علا يا ابان ير پواره حرقو ته حمزا شر کرنه جرير كه تين علی پوئمانه دلگو گره برتابه اتا که بالا های مدد منفصل يا بني হামজা সিনজের ইস র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ এবং এরপরে আসলি হামজা আসার কারণে জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইস র হামজা ইয়াসের ই জেরের পরে যাজম আলাইয়া তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ই লাম জবর লা ইলা ইস র ইলা সরি ই লাম জাল জবর লা ইলাজ কাপেশকু ইলাদ কু র পেশরু পেশের পরে যজম আলাওয়াও তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইলাদ কুরু নুনান যে নিম জবর মা নিয়মা তাজের তি নিয়মাতি ইয়ালাম জবর ইয়াল লাম জবর লা ইয়াল্লা তা ইয়াজের তি জেরের পরে যজম আলাইয়া এরপরে হরকতে হামজা এজন্য জেরকে তিনালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়া বানি ইসরাঈলা যকুরু নিমতি আল্লাতি হামজা নুন জবর আন আইন মিম জবর আন আম আন আম তাপেশতু আন আমতু আইন জবর আহ লাম ইয়া জবর লাই আলাই কাব মিম বেশকুম আলাইকুম আও জবর ওয়া হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাশদীদ এখন ওয়াজিব গুণ করতে হবে নুন ইয়া জেন নি জেরের পরে যাজম আলাইয়া তাই জেরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আননি ফাদা জবর ফাদ্দাল্লাম জবর দল ফাদ্দাল তাপেশ তু ফাদ্দাল তু কাপ মিম পেশ কুম ফাদ্দাল তু কুম আইন জবর আহ লাম লাম জবর লাল আলাল আইন খারা জবর আ খারা জবর জন্য একালেপ টান লাম জবর লা আলা মিম ইয়াজের মি জেরের পরে যাজম আলাইয়া তাই জেরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে তবাই বা একালিফ মাদ নুন জবর না আলামিনা যদি আমরা এখানে থামি তাহলে এই একালিফ মাদকে তিনালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে আলামিন ইয়া বানি ইসরাঈলা যকুরু নিমতি আল্লাতি আনআমতু আলাইকুম أنعمت عليكم وأني فضلتكم على العالمين أو تازبر واتا زبر تا واتا قابا بش او بش الفر جازم على واو تا بش كي أكالك كوري باني تلك كوري برتبه واتا قو يو زبر يو ميم لم دوي زبر مل يو مل لم ألف زبر لا جبر برك خليلف تا جبر كي أكالك كوري باني দীর্ঘ করে পড়তে হবে ইয়াউম আল্লা তাজিম জবর তাজ কলকলা হরফ জিমের উপর যজম আসছে তাই কলকলা হবে তাজ র জা ইয়াজের জি
জেরের পরে জসম আল আয়াত হয়, জেরকে একালীন পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তাজজি ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি উনফা জবর নাফস ইনদু পেশ নাফসুন আইন নুন জবর আন নুন সাকিন এর পরে বাকুন্দর হরফ নুন আসছে, তার নুন সাকিন কে গুণ্য করতে হবে আন উনফা জবর নাফস ইনদু জের সিন, তানবিনের পরে এক ফারশিন আসছে তাই আমি গুণ্য করব নাফসিং শিন জবর শাই হামজা জবর আও, তানবিনের পরে এখানে বাগুন্দর হরফ আও আসছে তাই এখানে গুণ্য করতে হবে শাই আও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে শাই আও ওয়ালা ইয়াকাফ শিয়ুক কফের উপরে জজম তাই কফলা করতে হবে, যদিও এখানে প্রিন্ট একটু অস্পষ্ট বা জবর বা ইউ কোবা লাম পেশ লু এটা পেশ ইউ কোবালু ওয়ালা ইউ কোবালু মিমনুজের মিন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিন হা শিন জবর শা ফা আলিফ জবর ফা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিনহা শাফা আইন জবর আতা ও দুই পেশ তো তানবিনের পরে ইদগা মাগুনর হরফ আও আসছে তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে শাফাতু ও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়ালা ইয়া আন জাবেশ ইউ খা জবর খা ইউ খা জাল পেশ ইউ খাদু ওয়ালা ইউ খাদু মিমনুন জের মিন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিন হা আইনদাল জবর আদ কলকলা হরফ দালের উপরে জসম তাই কলকলা করতে হবে লাম ও দুই পেশ লু আদ লু ও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আদলু ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ইয়া নুন পেশ ইয়ুন তানবিন নুন সাকিনের পরে ইকফার হরফ সাদ আসছে তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে ইয়ুন সাদ জবর স ইয়ুন স র পেশ রু এটা কিন্তু অও এখানে জজম ইয়ুন সরু নুন জবর না ইয়ুন সরু না এখানে র এবং জজম হলো অও এখানে এক লাইন টান হবে যদি মিলিয়ে পড়ে আর যদি এখানে থামি তাহলে এখানে তিন লাইন টান হবে এবং একটি জজম কল্পনা করে পড়তে হবে এরকম ইয়ুন সরুন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। এই পর্বে আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।